নমস্কার বন্ধুরা, জব গ্যালাক্সিতে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গের চাকরি প্রাপ্তদের জন্য সুখবর, নদিয়া জেলায় জুবিনাইন জাস্টিস বোর্ডে রাজ্য সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তর এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসন দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়াটি সামাজিক সুরক্ষা প্রকল্পের নিয়ন্ত্রণাধীন। এ চাকরি আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, সনদপত্র ইত্যাদি তথ্য এই ভিডিওর মধ্যে আপনার সামনে তুলে ধরব। নোটিশটি প্রকাশিত হয়েছে 23 ফেব্রুয়ারি। পদের নাম, এখানে দু ধরনের পদের কথা উল্লেখ করা হয়েছে। এক এক করে দুই প্রকার পদের সম্পর্কে বিস্তারিত জানাবো। প্রথম প্রকার পদের নাম হচ্ছে ব্রাঞ্চ ক্লার্ক। মোট শূন্যপদ রয়েছে একটি। বয়সসীমা 1/1/2023 অনুযায়ী 21 থেকে 24 বছরের মধ্যে হলেই আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাস করলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে এবং বাংলা ও ইংরেজি ভাষায় কথা লিখতে বলতে পারা জানতে হবে। বেতন, এই চাকরিতে নিযুক্ত হলে প্রতি মাসে 13,500 টাকা করে বেতন দেওয়া হবে। পরের পদের নাম হচ্ছে অর্ডারলি। মোট শূন্যপদ রয়েছে একটি। বয়সসীমা 1/1/2023 অনুযায়ী 21 থেকে 24 বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, অষ্টম পাস করলেই আপনারা আবেদন করতে পারবেন। সেই সঙ্গে স্থানীয় ভাষায় অর্থাৎ বাংলা এবং হিন্দি ভাষায় দক্ষ থাকতে হবে। বেতন, এই চাকরিতে নিযুক্ত হলে প্রতি মাসে 12,000 টাকা করে বেতন দেওয়া হবে। আবেদন পদ্ধতি, অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ থেকে আবেদন পদ্ধতি ডাউনলোড করে নিতে হবে। তারপর সঠিক তথ্য দিয়ে আবেদন পদ্ধতি পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস জেরক্স করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে একটি মুখবন্ধ খামের ভিতর পরে একটি নির্দিষ্ট ঠিকানায় পাঠাবেন। আবেদন পাঠানোর ঠিকানা অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই নোটিশ ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। চাইলে চাকরি সঙ্গে আরও বিস্তারিত জানতে পারেন। আবেদনের সময় প্রয়োজনীয় ডকুমেন্টস, আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, সার্টিফিকেট, ছবি, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি। নিয়োগ পদ্ধতি, প্রথমে লিখিত পরীক্ষা হবে, তবে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ মাধ্যমে প্রাপ্তি নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ 23/5 মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং জব গ্যালাক্সিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকদিন রাত 8টায় চ্যানেল থেকে সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তো বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটি সরকারি চাকরির খবর নিয়ে।